রাজ্যের আওতাধীন স্কুল ও স্কুল পড়ুয়াদের নিয়ে হতে চলেছে টেস্ট অ্যাচিভমেন্ট সার্ভে বা সমীক্ষা। স্কুল ও পড়ুয়াদের পড়াশোনার মান কেমন তা জানতে সমগ্র শিক্ষা মিশনের আওতায় হতে চলেছে মান যাচাইয়ের পরীক্ষা ও মূল্যায়ন। তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী পড়ুয়াদের লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে সমীক্ষা। রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে 10,875 স্কুলকে নিয়ে চলতি বছরের ডিসেম্বরে হবে সমীক্ষা। রাজ্যের স্কুলগুলোর পড়াশোনা এবং পড়ুয়াদের মান নির্ণয়ে এবার হতে চলেছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা সমীক্ষা। জেলাবারি মোট 10,875 স্কুল নিয়ে করা হবে এই সার্ভে, যার মধ্যে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র, প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুল। ওই স্কুলের তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়াদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় ও পঞ্চম শ্রেণীর 1.5 ঘন্টা পরীক্ষা হবে 30 নম্বরের। দুটি শ্রেণীর বিষয় প্রথম ভাষা, অঙ্ক এবং পরিবেশবিদ্যা। অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে 40 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা। তার বিষয় প্রথম ভাষা, অঙ্ক, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। দশমের 50 নম্বরের পরীক্ষার জন্য সময় মিলবে 2 ঘন্টা। বিষয় থাকবে প্রথম ভাষা, ইংরাজি, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে পরীক্ষা নেওয়া ও সমীক্ষার জন্য 2,000 টাকা করে প্রদান করবে শিক্ষা দফতর। ওই সমীক্ষার মূল উদ্দেশ্য স্কুলগুলিতে পড়াশোনা বা পঠন পাঠনের মান যাচাই করা। সমীক্ষায় পাওয়া রিপোর্টে যে স্কুলে পঠন পাঠন ব্যবস্থায় খামতি থাকবে তা দূর করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা দফতর। শুধু তাই নয়, বাংলার শিক্ষা পোর্টালে আলাদা করে সমীক্ষায় প্রাপ্ত নম্বর তুলে ধরা হবে। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।